নমস্কার বন্ধুরা, এথিনাস কিচেনে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের পর্বে দেখাবো চিংড়ি মাছ ছোলা এবং নারকেল সহযোগে একটা দারুণ সুস্বাদু কচু শাক রান্না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপি। কচু শাকগুলোকে ডুবো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব। কচু শাক বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা নারকল কুড়িয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আমি নিয়েছি 250 গ্রামের মতন, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটাকে হলুদ আর নুনে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গোটা বড় রসুন নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই হামন্দির সাথে এই রসুনটাকে একটু হাফ থেতো করে নেব। কচু শাক সেদ্ধ করে স্ট্রেনারে বা এরকম ঝাঁঝরি থালাতে ঢেলে নিলে তাহলে পরে জলটা কিন্তু সহজেই ঝরে যাবে। দেখুন, এভাবে চাপ দিয়ে দিয়ে জলটাকে একটু বার করে নিতে হবে। গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল 1 চামচের মতন। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি নারকল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকল কোড়াটাকে একটু ভেজে নেব হালকা বাদামি রং করে। নারকল ভাজা হয়ে গেছে, এরকম হালকা বাদামি রং এলে পরে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। আবারও প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকেও হালকা বাদামি করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি প্যান থেকে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার বাকি তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 ক্রাশ করা রসুন। কচু শাকে রসুনের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাতে খেতে ভালো লাগবে এবং গন্ধটাও খুব সুন্দর হবে। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি এতে কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 7 মতো নুন, দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। সমানে নাড়তে হবে। কচু শাক সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে কখনোই সেদ্ধ করবেন না, কারণ নুন দিয়ে সেদ্ধ করলে বেশি গলে যাবে, তাই নুন ছাড়াই সেদ্ধ করবেন। এখন এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা। ছোলাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল। ভালো করে নাড়তে হবে। আর
মাখনটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি এবং সমানে কিন্তু এটাকে নাড়তে হবে যাতে সবগুলো মিশ্রণ একসাথে ভালো মতন মিশে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। কচু শাকের রংটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। কচু শাক রান্না হয়ে গেছে, দেখুন প্যান থেকেও ছেড়ে গেছে। চিংড়ি মাছ দেওয়ার পর 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে তারপর কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু চিংড়ি মাছের গন্ধটা বেরিয়ে যাবে। গ্যাস বন্ধ করে দেওয়ার আগে 2 চামচের মতন ঘি দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। Thanks for watching. If you like our videos, please like and share.